বাংলাদেশের সমুদ্রপ্রেমীদের কাছে একটি ব্যাপক পরিচিত নাম হচ্ছে এই সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্ব অংশে অবস্থিত একটি ছোট প্রবাল দ্বীপ। মাত্র 8 বর্গ কিলোমিটারের ছোট এই প্রবাল দ্বীপটিতে প্রচুর নারকেল গাছ পাওয়া যায়, বিদায় স্থানীয়ভাবে এটি নারকেল জিঞ্জিরা নামেও পরিচিত। আর এই সেন্ট মার্টিন দ্বীপের একদম দক্ষিণাংশে রয়েছে আরও একটি ছোট দ্বীপ, যেটিকে ছেরা দ্বীপ বলা হয়ে থাকে। ছেরা দ্বীপটি সেন্ট মার্টিন দ্বীপের একটি সংযুক্ত অংশ হলে উচ্চ জোয়ারের সময় সেন্ট মার্টিনের মূল ভূখণ্ডে অংশটি আলাদা হয়ে যায় বলে একে ছেরা দ্বীপ বলা হয়। আর এই সেন্ট মার্টিন ও ছেরা দ্বীপের সৌন্দর্য উপভোগ করার জন্য সারা বছরই কম বেশি পর্যটকের আনাগোনা দেখা যায় এই সেন্ট মার্টিন দ্বীপে। এই সেন্ট মার্টিন আপনারা 3টি রোডে আসতে পারবেন, চট্টগ্রাম থেকে, কক্সবাজার থেকে এবং টেকনাফ থেকে। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ঢাকা থেকে টেকনাফ হয়ে খুব সহজে কিভাবে সেন্ট মার্টিন আসতে পারেন, কেমন খরচ হতে পারে এবং সর্বনিম্ন খরচে কিভাবে সেন্ট মার্টিন খুব সুন্দরভাবে ঘুরতে পারেন, তার একটি কমপ্লিট ভ্রমণ গাইড নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকের ভিডিওটি দেখার পর আশা করি সেন্ট মার্টিন ভ্রমণ সংক্রান্ত সকল সংশয় কেটে যাবে আপনাদের। তাই দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। সেন্ট মার্টিন ভ্রমণের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে টেকনাফ। আর টেকনাফ যাওয়ার জন্য একমাত্র উপায় হচ্ছে বাস। আর ঢাকার ফকিরাপুল, সাইদাবাদ ও কলাবাগান থেকে শ্যামলী পরিবহন, সেন্ট মার্টিন পরিবহন, ইগল, এস আলম, মডার্ন লাইন, গ্রিন লাইন ইত্যাদি পরিবহন রয়েছে টেকনাফ যাওয়ার জন্য। এই পরিবহনগুলোতে এসি ও নন এসি সার্ভিস পেয়ে যাবেন আপনারা। ভাড়া পড়বে 1200 টাকা থেকে 2500 টাকার ভেতরে। ট্রিপে খরচ কমাতে 1200 টাকার নন এসির টিকিট কাটুন। 1200 টাকা ঢাকা থেকে টেকনাফের সর্বনিম্ন ভাড়া। টেকনাফের বাসগুলো রাত 8টা থেকে 10টার ভিতরে ছেড়ে যায় টেকনাফের উদ্দেশ্যে, সকাল 8টার মধ্যে পৌঁছে যায় টেকনাফে। সেন্ট মার্টিনগামী যাত্রীদেরকে দমদমিয়া গাড়ির সামনেই নামিয়ে দেয় গাড়িগুলো। নামার পর প্রথম কাজ হচ্ছে হাত মুখ ধুয়ে দ্রুত সকালের নাস্তা সেরে নেওয়া। দমদমিয়া ঘাটে সকালের নাস্তা করার জন্য প্রচুর হোটেল পেয়ে যাবেন, 30 থেকে 50 টাকার ভিতরে সকাল নাস্তা সেরে নিতে পারবেন। সকালের নাস্তা সেরে প্রথম কাজ হচ্ছে টিকিট সংগ্রহ করা, তারপর কাঙ্ক্ষিত জাহাজে ওঠা। অবশ্যই মনে রাখবেন 9টার ভিতরে জাহাজে উঠতে না পারলে জাহাজ আপনাকে রেখে চলে যাবে, তাই টিকিট 9টা বাজার পূর্বে সংগ্রহ করতে হবে এবং জাহাজে উঠতে হবে। সেপ্টেম্বর মাসের 27 তারিখ থেকে টেকনাফ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে 3টি জাহাজ চালু করা হয়েছে, যা বর্তমানে এখনও 3টি জাহাজই রয়েছে। জাহাজগুলো হচ্ছে MV 12 আউলিয়া, কেয়ারি সিন্দাবাদ এবং কেয়ারি ক্রুজ অ্যান্ড ডায়ান। আর এই জাহাজগুলোর ভিতরে সবথেকে বাজেট ফ্রেন্ডলি হচ্ছে কেয়ারি সিন্দাবাদ। জাহাজটির সর্বনিম্ন ভাড়া হচ্ছে 1000 টাকা, তাই আমরা কেয়ারি সিন্দাবাদের মেন ডেকের টিকিট সংগ্রহ করি। স্ক্রিনে দেখানো নাম্বার থেকে তাদের সাথে যোগাযোগ করে পূর্বে আপনার টিকিট কনফার্ম করে রাখতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের কিছুটা সময় বেঁচে যাবে। তাদের সাথে যোগাযোগ করে প্রয়োজনে আপনারা ঢাকা অফিস থেকেও টিকিট সংগ্রহ করতে পারবেন। এই রুটে চলাচলকারী বাকি জাহাজগুলো নভেম্বরের প্রথম সপ্তাহে চালু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে আপনারা 1000 টাকার প্রাইস রেঞ্জে আরও বেশ কিছু অপশন পেয়ে যাবেন। আর যদি আপনি বিলাসবহুল লঞ্চে ভ্রমণ করতে চান, তা MV 12 আউলিয়া হতে পারে আপনার বেস্ট চয়েস। 9টা বাজার সাথে সাথে এক একে জাহাজগুলো ছাড়া শুরু করেছে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। এই 3টি জাহাজ ছাড়া অন্যান্য জাহাজের ইনফরমেশন দেওয়া রয়েছে ভিডিও ডিসক্রিপশনে, দেখে নেবেন। জাহাজে ওঠার পর থেকে নাফ নদীর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। শান্ত নীরব নদীর উপরে গাংচিলের উড়ো উড়ে দেখতে দেখতে কখন যে জাহাজ ছেড়ে দেবে টেরি পাবেন না। জাহাজ ছাড়ার পর গাংচিলগুলো আপনার সাথে উঠতে শুরু করবে। নাফ নদীতে গাংচিলের সাথে এই সুন্দর একটি মিতালি জীবনে একটি অন্যতম রোমাঞ্চকর ভ্রমণ অভিজ্ঞতা এনে দেবে আপনার জীবনে। নাফ নদীটি বাংলাদেশ ও মায়ানমারের সীমান্ত এলাকা, এখানে 2 দেশেরই নৌকা দেখা যায়। জাহাজের একদম পিছন দিকে দাঁড়ালে হাতের বাম দিকে যে জায়গাগুলো দেখতে পারবেন সেগুলো হচ্ছে বাংলাদেশের টেকনাফের পাহাড়, আর হাতের ডান দিকের অংশটি হচ্ছে মায়ানমারের এলাকা। আর 2 দেশের সীমানাবর্তী এই নাফ নদী ধরে আমরা এগোতে থাকলাম সমুদ্রের উদ্দেশ্যে সেন্ট মার্টিন যাওয়ার জন্য। আর এই নাফ নদীতে চলার সময় মাঝে মধ্যে আপনাদের চোখে পড়বে মায়ানমারের মাছভর্তী ট্রলার। শান্ত নাফ নদীর সৌন্দর্য আর গাংচিলের সাথে মিতালি করতে করতে কখন যে আপনি মাঝ সমুদ্রে এসে পৌঁছাবেন টেরি পাবেন না। উত্তাল সমুদ্রে নীল জলরাশিতে ভাসতে ভাসতে আমরা এগিয়ে চললাম সেন্ট মার্টিনের দিকে। টেকনাফের দমদমিয়া ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে সকাল 9টা থেকে 9:30টার ভিতরে সকল জাহাজ ছেড়ে যায়, আর সেন্ট মার্টিন গিয়ে পৌঁছায় দুপুর 12টা থেকে 12:30টার ভিতরে। আর এই 3 থেকে 3.5 ঘন্টার জার্নিতে আপনারা নাফ নদীর সৌন্দর্য ও সমুদ্রের নীল জলরাশিতে উপভোগ করবেন, যা জীবনের একটি অন্যতম স্মরণীয় দিন হয়ে থাকবে। সেন্ট মার্টিন ভ্রমণের সবথেকে রোমাঞ্চকর জার্নি হচ্ছে এই জাহাজ ভ্রমণটি, যে ভ্রমণটি আপনার জীবনের চিরস্মরণীয় হয়ে থাকবে। দেখতে দেখতে আমরা সেন্ট মার্টিন জেটি ঘাটের খুব কাছাকাছি চলে এসেছি। সেন্ট মার্টিন জেটি ঘাট পৌঁছাতে আমাদের দুপুর হয়ে যাওয়ায় আমরা সেন্ট মার্টিন জেটি ঘাটে একটি হোটেলে খাওয়া দাওয়া করেছিলাম।
দুপুরের খাওয়া দাওয়ায় খরচ পড়েছিল আমাদের 120 টাকা করে জন প্রতি। বলে রাখা ভালো, সেন্ট মার্টিন জেটি গার্ডের সামনে সেন্ট মার্টিনের মূল বাজারটি অবস্থিত। আর এই বাজার এলাকায় খাবারের দাম কিছুটা কম থাকে, তাই আপনারা চেষ্টা করবেন বাজারে এসে খাওয়া দাওয়া করার জন্য। আপনাদের যদি পূর্ববর্তী কোনো রিসোর্ট বুকিং করা থাকে তাহলে রিসোর্টে গিয়ে হাত মুখ ধুয়ে গোসল করে তারপর খাওয়া দাওয়া করতে পারেন, অথবা সেন্ট মার্টিন পৌঁছানোর পর রিসোর্ট খুঁজে বের করতে পারেন। সেন্ট মার্টিন বাজার এলাকায় সবথেকে কম বাজেটের দুটি রিসোর্টের নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে, দেখে নেবেন। এখানে আপনারা 1000 থেকে 2000 টাকার ভিতরে রুম পেয়ে যাবেন। এক রুমে 2 থেকে 4 জন থাকা যায়। যদি 1500 টাকায় রুম পান আর যদি 2 জন থাকেন তাহলে আপনাদের 750 টাকা জন প্রতি পড়বে। আর যদি এক রুমে 4 জন থাকেন তাহলে মাত্র 350 টাকায় সেন্ট মার্টিনে রাত্রি যাপন করতে পারবেন। তবে অতিরিক্ত যাত্রী চাপ থাকলে এই রুমের ভাড়া 5000 টাকা হয়ে যায়। তাই বাজেট ট্রিপ দিতে চাইলে অবশ্যই শুক্র শনি ও সরকারি ছুটির দিন ছাড়া যাওয়ার চেষ্টা করুন। হোটেল বুকিং শেষ হলে খাওয়া দাওয়া করে আপনারা চলে আসুন উত্তর বিচে। এখানে আপনারা জেলেদের কর্মকাণ্ড দেখতে দেখতে সন্ধ্যা গুনিয়ে আসবে। সূর্যাস্ত দেখার জন্য চলে যান পশ্চিম বিচ। পশ্চিম বিচ থেকে সুন্দর একটি সূর্যাস্ত উপভোগ করা যায়। আপনারা চাইলে সমুদ্রের নীল জলে নামতে পারেন, গোসলও করতে পারেন। সেন্ট মার্টিনে যে কোনো জায়গায় আপনারা গোসলের জন্য নামতে পারবেন না। যেসব এলাকাতে লাল পতাকা ঝোলানো দেখবেন সেসব এলাকায় না নামাই ভালো। পশ্চিম বিচে আপনারা সূর্যাস্ত উপভোগ করার পর আপনারা বিকেলটা কাটিয়ে দিতে পারেন সমুদ্রের পাড়ে বসেই। মনোমুগ্ধকর একটি বিকেলে আপনাদের সুন্দর একটি সময় উপভোগ করতে পারবেন এই সমুদ্র পাড়ে। 8টার ভিতরে আড্ডা শেষ করে চলে আসুন ফিশ মার্কেটে, সেখানে এসে আপনাদের বারবিকিউর জন্য মাছ বাছাই করবেন। এটা কেজি কেজি 1000 টাকা করে আপনার বারবিকিউ বড় পুরা বারবিকিউ সহ, আর এটা হলো 850 টাকা করে কালো পুরা, আর খালা সান্দা হলো আপনার 900 টাকা বারবিকিউ সহ, ধূপ সান্দা হলো আপনার 1500 টাকা, খাগড়া হলো পার পিস 250 টাকা, এগুলো 200 টাকা, লবস্টার 250 টাকা। মাছ কেনার সময় প্রচুর বার্গেনিং করবেন, 600 থেকে 700 টাকা কেজিতেই আপনারা মাছ পেয়ে যাবেন। আপনার গ্রুপের সাইজ অনুযায়ী আপনারা একটি মাছ পছন্দ করুন। জন প্রতি 150 থেকে 200 টাকার ভিতরে ফিশ বারবিকিউ সহকারে রাতের খাবার হয়ে যাবে আশা করি। রাতের খাবার দ্রুত শেষ করে শুয়ে পড়ুন, কারণ সকালে ঘুম থেকে উঠে যেতে হবে সেরাদ্বীপ। একদম ভোরে ঘুম থেকে উঠে চলে আসুন জেটি ঘাট এলাকায়, এখান থেকে আপনারা একটি সুন্দর সূর্যোদয় উপভোগ করতে পারবেন। সূর্যোদয় উপভোগ করতে করতে আপনার সেরাদ্বীপের উদ্দেশ্যে রওনা হতে পারেন পায়ে হেঁটে। পায়ে হেঁটে গেলে সম্পূর্ণ সেন্ট মার্টিন দ্বীপের সৌন্দর্য পাশাপাশি সেরাদ্বীপের সৌন্দর্য খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। পায়ে হাঁটা ছাড়াও আপনারা চাইলে সাইকেল যোগে যেতে পারেন সেরাদ্বীপ। সাইকেল প্রতি ঘন্টায় ভাড়া নেবে 60 টাকা, সাইকেলটি আপনার 2 থেকে 3 ঘন্টা ভাড়া দিতে হবে, তার মানে 120 টাকার মতো খরচ পড়বে। ব্যাটারি চালিত অটো রিক্সাতে আপনারা যেতে পারেন সেরাদ্বীপ, সেক্ষেত্রে আপনাদের একটি অটো ভাড়া পড়বে 700 থেকে 800 টাকা, 4 জন যেতে পারবেন। এখানে বাইকও পেয়ে যাবেন সেরাদ্বীপ যাওয়ার জন্য, তবে প্রতি ঘন্টা 400 টাকা নিয়ে থেকে 2 জন যেতে পারবেন, সেক্ষেত্রে বাইক ভাড়া না নেওয়াই ভালো, অনেক খরচ পড়ে যাবে। আর যদি ট্রলারে যেতে চান সেক্ষেত্রে 8টার দিকে ট্রলার ছাড়ে জেটি ঘাট থেকে জন প্রতি 200 থেকে 250 টাকা নিয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে সেরাদ্বীপ যাওয়ার পর 1 ঘন্টা সময় দিবে ঘুরে দেখার জন্য। আপনারা যে কোনো একটি উপায় অবলম্বন করে সেরাদ্বীপ আসতে পারেন, তবে অবশ্যই সেরাদ্বীপ আসবেন। আর যেভাবে আসুন আপনাদের সেরাদ্বীপে সকালে নাস্তা সহকারে খরচ রয়েছে 200 থেকে 250 টাকা। তবে আমার পরামর্শ থাকবে আপনারা সাইকেল অথবা পায়ে হেঁটে সেরাদ্বীপ আসেন, তাহলে খুব সুন্দরভাবে সময় নিয়ে সেরাদ্বীপটি ঘুরে যেতে পারবেন। যদি আপনারা সেন্ট মার্টিনে 1 রাত থাকেন তাহলে সেরাদ্বীপ আসার সময় আপনারা হোটেল চেক আউট করে আসবেন, ব্যাগগুলো তাদের লবিতে রেখে আসবেন, কারণ হোটেলগুলো সকাল 10টার ভিতরে চেক আউট করতে হয়, আপনারা এই সময়ের ভিতরে ঘুরে যেতে না পারলে ঝামেলায় পড়তে হয়। তাই ঝামেলা এড়াতে আপনারা চেক আউট করে আসবেন, তাহলে সুন্দর সেরাদ্বীপটি আপনারা খুব রিল্যাক্সে আস্তে ধীরে ঘুরতে পারবেন, এবং এখান থেকে ঘুরে যখন আপনারা হোটেলে যাবেন তাদের কমন ওয়াশরুমে ফ্রেশও হতে পারবেন। সেরাদ্বীপ আসলে আপনারা পানি দেখে অনেক অবাক হবেন, এখানে পানি অনেক সবুজ, এবং এখানে আসলে আপনারা আরও অবাক হবেন যে এখানের পানি সেন্ট মার্টিনের পানির থেকে অনেক স্বচ্ছ, একদম নিচে কী রয়েছে খুব সুন্দরভাবে দেখা যায়। আপনারা চাইলে স্বচ্ছ নীল পানিতে গা ভেজাতে পারেন, তবে জোয়ার বাটার বিষয়টি খেয়াল রাখবেন, যখন দেখবেন যে পানি বাড়তে শুরু করেছে খুব দ্রুত সেরাদ্বীপ ছেড়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন যদি পায়ে হেঁটে আসেন। পানি হাঁটু পানির উপরে চলে গেলে আপনাদের এখান থেকে পার হতে খুব সমস্যা হবে। অবশ্যই এখানে আপনারা ডিঙ্গি নৌকা পেয়ে যাবেন পার হওয়ার জন্য, তবে তারা অনেক টাকা চার্জ করে থাকে। আর সেরাদ্বীপের মূল সৌন্দর্য আপনারা এই হাঁটু পানি দিয়ে যখন যাবেন তখনই উপভোগ করতে পারবেন, তাই এখানে পানি ভাড়ার জন্য ওয়েট করার কোনো প্রয়োজন নেই। আর ট্রলারে আসলে সমুদ্র হেঁটে পার হওয়ার অ্যাডভেঞ্চারটি উপভোগ করতেও পারবেন না, কারণ ট্রলার করে আপনাকে সরাসরি সেরাদ্বীপের একদম শেষ প্রান্তে নিয়ে নামাবে, সেখানে 1 ঘন্টা সময় দিবে, 1 ঘন্টায়
সেরা দ্বীপ ঘুরে দেখলে আপনি কিছুই দেখতে পারবেন না। শেষবারের মতো সেরা দ্বীপকে বিদায় জানিয়ে আপনারা চলে আসুন হোটেলে। হোটেলে এসে ফ্রেশ হয়ে আপনাদের ব্যাগপত্র নিয়ে চলে আসুন জেটি ঘাট এলাকায়। এখানে যে কোনো একটি হোটেলে দুপুরের খাওয়া দাওয়া শেষ করুন, 100 থেকে 120 টাকার ভিতরে খাওয়া দাওয়া শেষ করতে পারবেন। 2টা থেকে 8টার ভিতরে আপনারা জাহাজে উঠে পড়ুন, কারণ 3টার দিকে জাহাজগুলো ছেড়ে যাবে টেকনাফের উদ্দেশ্যে। টেকনাফ পৌঁছাবেন সন্ধ্যা 6টার দিকে। 6টার সময় আপনারা যে কোনো একটি বাসের টিকিট সংগ্রহ করে চলে যান ঢাকার উদ্দেশ্যে। মোটামুটি 5,000 টাকায় আপনাদের ভ্রমণ শেষ করে চলে যেতে পারবেন ঢাকায়। বর্তমানে এর থেকে কম খরচে সেন্ট মার্টিন ভ্রমণ সম্ভব নয়, কারণ জাহাজ ভাড়া ও বাস ভাড়া অনেক বৃদ্ধি পেয়েছে। যদি আপনারা ট্রলারে আসেন তাহলে সেক্ষেত্রে কিছুটা খরচ কমাতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন আমাদেরকে। পরন্ত বিকেলে নাফ নদীর উপরে আমরা বসে আছি, এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।